চট্টগ্রাম সমাজ সেবায় একুশে পদক প্রাপ্তিতে রফিক আহমেদকে সংবর্ধনা জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার সদস্যরা। নগরীর একটি কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় সংগঠনটির বার্ষিক সম্মেলন। সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মোহাম্মদ ফসিউল্লাহ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, আর্থসামাজিক উন্নয়নে রফিক আহমেদ যেভাবে কাজ করে আসছে তা দেশের মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি তার কর্মগুণে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। অনুষ্ঠানে উপকারভোগী, শ্রেষ্ঠ উদ্যোক্তা অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ কর্মী অ্যাওয়ার্ড সহ সদস্যদের বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের হাত দিয়ে সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ে উঠবে। কবি নজরুল একাডেমি চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ বয়েজ স্কুলের মাঠে দুই দিনব্যাপী শিশু উৎসবের সমাপনী দিনে বক্তারা এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বরেণ্য কণ্ঠশিল্পী নকিব খান, শিক্ষাবিদ ডক্টর আনোয়ারা আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি পঙ্কজ দত্ত, একাডেমির উপদেষ্টা সাংবাদিক ওয়াহিদ জামান, নির্বাহী পরিচালক নুরুন নবী, ওয়ার্ড কাউন্সিলর মোর্শিদুল আলম, কারিশ্মা কবির ঐশীর সঞ্চালনায় মহান ভাষা দিবস উপলক্ষে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মাইজ ভাণ্ডারী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আওলাদের রাসুল সাজ্জ দানশিনে দরবার গাউসে আজম আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভাণ্ডারীর আয়োজনে চট্টগ্রামের হাটহাজারি এলাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাফেজ সোলেমান আনসারি, বিশেষ অতিথি ছিলেন মাওলানা জয়নুল আবিদিন। এ সময় উপস্থিত ছিলেন শেখ শাকিল মাহমুদ, নুরুল আনোয়ার চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রায় 200+ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও 8 ও 9 মার্চ দুদিনব্যাপী উৎসবের আয়োজন করেছে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম, যার নাম দিয়েছে ইস্পাহানি শিশু উৎসব 2024। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সিএমপির পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এ সময় উপস্থিত ছিলেন এডিসি পঙ্কজ দত্ত, ডিসি উত্তর মোখলেসুর রহমান, কবি নজরুল একাডেমি চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক মোহাম্মদ নুর নবী, পরিচালক আবৃত্তি শিল্পী ও উপস্থাপক জেমুন্নাহা শারমিন। প্রায় 1000-এর উপর প্রতিযোগিতা নিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয় নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের মাঠটি চমৎকারভাবে সুসজ্জিত দেখা যায়। কারিশ্মা কবির ঐশীর সঞ্চালনায় জাঁকজমক সাংস্কৃতিক পর্বের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আয়োজন। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে শেখ রাসেল জাতীয় কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রিয়া সামগ্রী, সেলাই মেশিন, ল্যাপটপ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগরের সভাপতি আব্দুল আল মামুন নিশাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য মোজাফফর হোসেন পল্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব কে এম শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলউদ্দিন সাজু, মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন রাজু। এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল আজ বেঁচে থাকলে নতুন প্রজন্মের হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।